আমাদের সঙ্গে টেলিফোনে রয়েছেন আক্রান্ত তরুণী আপনার কাছে জানতে চাইবো ঠিক কি ঘটেছিল সেদিন অ্যাকচুয়ালি আমরা আমি নিজে দিদির বাড়িতে আসছিলাম আমার বন্ধুর সাথে তো উনি নিজে গাড়িটা ঘুরাচ্ছিলেন এবং ওনাকে আমি ক্রস করে যাই তো সেই সময়তে উনি আমাকে কিছু অশালীন গালাগালি মন্তব্য করেন তো আমরা সেটা প্রতিবাদ করাতে উনি পিছন পিছন আসেন গাড়ি নিয়ে এবং পাশাপাশিও গালি দিতে যান এবং যখন আমরা গলির ভিতরে মানে স্কুটারটা ঢুকাতে যাই শিয়ালপাড়া মোড় বলে একটি জায়গায় সেখানটায় পেছন থেকে মানে গাড়ি দাঁড় করিয়ে নিয়ে দৌড়ে এসে আমার বন্ধুকে মেরে মেরে ওটা থেকে নামা চলো তো স্কুটার থেকে এবং আমি যখন ওটা আটকাতে যাই তো আমার বন্ধুকে ছেড়ে আমাকে কন্টিনিউসলি আমার চোখে মুখের মধ্যে মানে ঘুষি মারা শুরু করে দেয় এবং লোকজন কিছুক্ষণ পরে যখন আটকায় তো ভিড়ের মাঝখানে উনি আর কি ওখানটা সরে যান যে ড্রাইভার যখন আপনারা পুলিশের সাহায্য চাইলেন তখন ঠিক পুলিশের তরফ থেকে কি বলা হয় হ্যাঁ আমি আমি তখন তো আমার বন্ধু চিৎকার করছে তো পুলিশের হেল্পের জন্য কিন্তু পুলিশ ওখানে ওই আসেনি হেল্প করতে যদিও খুব কাছেই পুলিশের ওখানে ছিল পুলিশ মরে গেছে কিন্তু কেউ হেল্প করতে এগিয়ে আসেনি